আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত সুস্বাদু একটা বেগুনের ভর্তা বানিয়েছি, অত্যন্ত ইজিভাবে বানিয়েছি। এটা পোড়া দেওয়ার কোনো ঝামেলা নাই, সিদ্ধ করিনি। তো এটা আমি জাস্ট কেটে তারপরে আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি দুটো বেগুন কেটে নিয়েছি, মাঝখান দিয়ে দুই টুকরা করেছি একটা বেগুনকে, তারপরে ফ্রাই প্যানে চড়িয়ে সামান্য তেল দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশও আমি উল্টিয়ে ঢেকে দিয়েছি। এরপর হয়ে গেল আমার বেগুন সেদ্ধ বা বেগুন পোড়া। এখন আমি বেগুনগুলোকে একটা বাটিতে নিয়ে চামড়া খুলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চপ গ্রিন চিলি, অনিয়ন অ্যান্ড কোরিয়েন্ডার কেটে নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। তারপরে আমি সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, তাহলে জালটা সব কিছুতে লাগবে। তারপর আমার পরিষ্কার করে রাখা বেগুনগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে আবার খুব ভালো করে ম্যাশ করে নিব। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। তারপরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।